আমার কাছে মনে হয় যেন জেনিস এখনো সে আগে জেনিসে আছে, এখনো ছোট সে। আমি বলতে পারি না আমার কাছে কেমন লাগে, কোনো যেটা সে আমার থেকে অনেক দূরে থাকে, যদিও অনেক দূর না, 250 কিলোমিটার, অত বেশি দূর না, কিন্তু আমার কাছে মনে হয় তুমি সে আমাদের বড় করেছেন, ক্যানিসকে নিজের পছন্দ মতো হাতে ধরিয়ে বিয়ে করিয়ে দিলেন, নতুন জীবনের মুখে দিলেন, মানে এত সুন্দর এক সুন্দর ভাবে সবকিছু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই জন্য আমাদের সবার তরফ থেকে নীনা ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ নীনা ভাবি, ইটস অসম, সত্যি সত্যি থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আপনাদের সবাই সাহায্য সহযোগিতা ছাড়া আজকের এই প্রোগ্রামটা হতো না। সে নভেম্বর থেকে আসলে অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু করার ছিল, হয় নাই, মন চাইছে যে আর একটু সুন্দর করে নভেম্বরে সবকিছু করার ইচ্ছা ছিল, কিন্তু করা যায় নাই, বুঝতে পারতেছেন করোনার কারণে। আজকে সবাই আসছেন, ওদের জন্য দোয়া করবেন, আর এটাও দোয়া থাকলো সামনে যাতে যত আমাদের ছেলে মেয়েগুলো আসছে সবাই যাতে এরকম করে সুখে আমার থেকে তাকায় আছে, চোখে পলক ফেলে না। আচ্ছা আমি কিন্তু ভাবি, আমি ডিআইন বলবো এখন, আমি কিন্তু ডিআইন আপনার চোখের পানি দেখতে চাই না, সত্যি চাই না, আমরা কিন্তু মানুষ ভাবি, মাঝে মধ্যে আমরা খোটাখুটি করি নাকি, কিন্তু মানুষ ভাবে খারাপ না, অবশ্যই অবশ্যই আপনি বলে যান কিন্তু আমরা নিলাম, আর যার বাসায় গেছে সেও মনে করেন যে তার কলিজার টুকরার সাথে আপনার কলিজার টুকরাকে বাঁধিয়া খুবই সুন্দর মতো দেখবেন যে সারা জীবন খুব আনন্দ আপনি দেখবেন থাকবেন ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ ভাবির কাছ থেকে ধন্যবাদ, আমি ভাবির কাছে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে একটি কথা বলবো, কারণ আমি চাইতেছি না যে এখানে হচ্ছে গিয়ে ভাবির মনটা আর একটু খারাপ হোক, অনেক কর্মচারী আমি জানি, আমি জানি যে অনেক ভালো করছে, আপনি কি সত্যি সত্যি খাইছেন, আচ্ছা মেয়ের মা বলে কথা, মাঝে মাঝে আমার মা আমাকে বলে যে এখন আপনি বলেন আমাদের সমস্ত কিছু এই যে আয়োজন আপনার কাছে কেমন লাগে? অনেক অনেক ভালো হয়েছে, সবাইকে ধন্যবাদ, আমরা বালি থেকে যারা আসছি সবাই আনন্দিত আপনাদের এই আয়োজনে, আমরা সবাই অনেক কষ্ট করছেন, এবং আপনাদের সবার ইনভাইট রইল বার্লিনে, যখনই আসবেন এনি টাইম আপনারা আসবেন, আমাদের সাথে দেখা করবেন, আত্মীয় হয়েছে, এখন আপনারা আসবেন আমরা টুকরে আসলে আপনাদের সাথে দেখা করবো, বেড়াবো, সবাই মিলেমিশে চলবে, এইটাই আমাদের আত্মীয়র একটা উদ্দেশ্য, যাতে করে আমরা সবাই মিলিতভাবে চলতে পারি, আর বিশেষ করে এনিস আর কেয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন তাদের আজকে আমরা আর কান্নাকাটিতে না যাই, আমি জানি যে আপনার আপনার কলিজার টুকরা আপনার এত আদরের প্রিন্সেস রাজকন্যা চলে আসছে, এইটা তো কোনো এখানে তো সবাই আমরা আছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার তখনও আজকে আমাদের শহীদ ভাই কিন্তু দারুণ একটা শেরওয়ানি পরছে,
সেরা উনি পড়ছে সেটা বড় কথা না, 100 টাকা দিন এটা দিয়ে দিবে, 100 টাকা আমি 200 টাকা দিব, 200 টাকা দাও 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 আপনার প্রতিক্রিয়া। সবাই ছেলে মেয়েদেরকে এখানে দিতে হবে, তোমরা বিয়ে করো, তাদেরকে একটা উপায় করে দিতে হবে আমাদের নিউ জেনারেশনের জন্য। যদি এটা আমরা না করি, ভবিষ্যৎ আমাদের কিন্তু সবার জন্য অন্ধকার। কারণ ছেলে মেয়েদের কত শুনতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, এই আর আপনারা আসলে অনেক বড় একটা দায়িত্ব পালন করে গেছেন। ধন্যবাদ সুইত ভাই, আপনাকে আমি জানি যে আপনি অনেক ব্যস্ত, তো